বিজয়ী তকরির আব্দুল হাদি আনসারী দৌড়ায় হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়া ও দোয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াম দারুল হাদিস বদরপুরের খতমে বুখারি অনুষ্ঠানের মহামান্য সভাপতি আমাদের শায়খ মুর্শিদ উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত আহমদ বরকাতুহুম মঞ্চ উপস্থিত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সাধারণ সম্পাদক উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়া ও দোয়াতুত তামিরের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম উপস্থিত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে জনসাধারণ সুধীবৃন্দ, দীর্ঘ কয়েক বছর পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের এই বিদায়ী করুণ মুহূর্তে বারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত নয়নে আপনাদেরকে জানাই হাজার সালাম। গ্রহণ করুন আমাদের সেই বারাক্রান্ত হৃদয়ের উষ্ণ অভিনন্দন মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা একদিকে দুঃখের সাগরে, অন্যদিকে সুখের সাগরের মধ্যখানে দাঁড়িয়ে আছি। এমন পরিস্থিতিতে আপনাদের সামনে যে বক্তব্য দিব এরকম পরিস্থিতির মধ্যে নেই। দীর্ঘ কয়েক বৎসর পথ চলার শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ আমাদের দরজায় এসে কড়া নাড়ল বিদায় দামামা। বিদায়ের শব্দটা যে কত নিষ্ঠুর, বিদায়ের শব্দটা যে কত নির্বুধ, বিদায়ের শব্দটা যে কত নির্বিধায় তা আজ আর আমাদের বুঝতে বাকি রইল না। দীর্ঘ কয়েক বছর পূর্বে ইলমে হাদিসের জ্ঞান অর্জনের পিছনায়, ইলমে হাদিসের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে একদল পথহারা পথিক এসে জুড়ো হয়েছিলেন। খ্যাতিনামা ব্যক্তিত্ব উত্তর পূর্ব ভারতের প্রথম আমির শরীয়ত শেখুল মাশায়েখ শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে সাজানো এই আল জামিয়ায়। আল জামিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম ছিলেন, জ্ঞানের ভাণ্ডার হাতে নিয়ে দিয়েছিলেন সেই পথহারা পথিকদেরকে সঠিক পথের দিশা, সঠিক পথের পথ সেই আসাতিজায়ে কেরামগণ দেখিয়েছিলেন, দিয়েছিলেন আমাদেরকে। দিন রাত উজাড় করে, দিন রাত কষ্ট মেহনত করে ইলমে হাদিসের শিক্ষা, ইলমে নববীর শিক্ষা, কিন্তু আজকের এই বিদায়ী দামামা আমাদের কাছ থেকে সেই সুযোগ খেলে নিল। আর হুজুরদের দরজে আমাদের বসা হবে না সেটা ভাবতে হৃদয় ফেটে যাচ্ছে। আহমদ হুসাইন অসিদা, আহমদ হুসাইন